আপনাদের শুভেচ্ছা বিনিময়ে লাইভ প্রোগ্রাম শুরু করছি। আপনারা ফোন করুন, আজকেও আমি কিছু ডিসকাশন দেবো। কেননা আমাদের প্রত্যেকের ঘরেই যে আমাদের বাস্তুর যে ফ্যাক্টরটা, বাস্তু নিয়ে কয়েকদিন অনেক রকম ডিসকাশন, বাস্তুর মেজর ব্যাপারগুলো তো বলা যায় না, কারণ সেগুলো খুব ক্রিটিক্যাল ব্যাপার, সেগুলো আপনার সব করতে পারেন। তাও আমি তার মধ্যে যতটা পারি করার চেষ্টা দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে আমি যেরকম বলবো যে আমার বাড়িতে মা বোনেরা কীভাবে কী মেনটেন করলে, অনেকে এটা হয়তো করেন বা অনেকে করেন না, বিশেষ করে গ্রামাঞ্চলে অনেকে হয়তো করতে এটা ভুলে যান বা ঠিক মতো মেনে উঠতে পারেন না, তার জন্য কিছু ডিসকাশন দেবো। বা আগের দিন যেটা ডিসকাশন করেছিলাম যে গ্রহ রাশির কম্বিনেশনের জন্য আমাদের কী ধরনের রোগ হতে পারে বা সেই রোগটা সারবে কি না, সেই গ্রহর সিচুয়েশন কোন দিকে দেখলে রোগ অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে সারানোর ব্যাপার, কিন্তু আপনার রোগটা কতটা রিকভারি করবে বা সেটা আপনাকে অনেকটা ভোগাবে কি না, বা রোগটা ঠিক ডক্টরের শোনো বা ঠিক ট্রিটমেন্টটা হবে কিংবা ভুল ট্রিটমেন্ট হবে না, যেগুলো মিডিয়াতে বসে বা আমার চেম্বারেও বলি অনেক ক্লায়েন্টকে, সেগুলো চক্রের উপর ডিপেন্ড করেই বলতে হয় বা হাতের উপর ডিপেন্ড করে বলতে হয়। আরেকটা জিনিস হচ্ছে এপ্রিল মাসে কিছুটা রাশিফল বলার চেষ্টা করবো, যে এপ্রিল মাসটা প্রত্যেকটা মেষ টু মিন কার কেমন যাবে সেটাও নিয়ে একটু বলো, কারণ প্রত্যেকটা গৌরাশি যখন ট্রানজিট হয় সেটা নিয়ে আমি ডিসকাশন করি। যারা আমার পুরনো ভিউয়ার্স বা নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, বিশেষ করে যে এই এপ্রিল মাসটা ছটা গ্রহ চেঞ্জ হবে, তার মধ্যে হচ্ছে বুধ শুক্র রবি মঙ্গল প্লুটো, বুধ শুক্র রবি মঙ্গল প্লুটো, আর সবচেয়ে বড় চেঞ্জ হচ্ছে, মেজর চেঞ্জ হচ্ছে বৃহস্পতির। বৃহস্পতির চেঞ্জ হয়ে যখন এই ছটা গ্রহ চেঞ্জ হবে, তার জন্য আমাদের যে রাশিলগ্ন 12টা রাশিলগ্ন যে কী পরিবর্তন হবে, কিন্তু একদম যে কটা আমি রাশিলগ্ন পরিবর্তন বলবো সেগুলো দিয়ে কম বেশি কিছু না তাদের মধ্যে একটা চেঞ্জ আসবে, সেটা অবশ্যই মিলিয়ে নেবেন। যে আমি কিন্তু প্রত্যেক ব্যক্তিগত হরোস্কোপটা আমি বলছি দেখছি না বা বলছি না, কিন্তু কিছু হলেও তাদের মধ্যে পরিবর্তন হয়ে, যাই হোক আমার প্রোগ্রামটা প্রত্যেকটা প্রোগ্রামের ভিশনেতে চলছে এবং ভিশনের প্রত্যেকটা প্রোগ্রাম ইউটিউবে আপলোডও করা থাকছে। আপনারা যারা এই সময় দেখতে পাচ্ছেন তাই ইউটিউবে আপলোড সার্চ করবেন প্রার্থমিক অ্যাস্ট্রোলজি বলে, বা আমার নিজস্ব চ্যানেলে প্রোগ্রামগুলো সবসময় করতে পারছি না, যদিও যতটা পেরেছি নিজস্ব যে প্রোগ্রামগুলো সেগুলো একটু আপনারা দেখবেন। সেখানেও আমি কিছু টোটকা টিপস দিই যে নিত্যদিনের কাজকর্মে বা নিত্যদিনের আমাদের চলাফেরণে কী কী জিনিসগুলো মেনটেন করা উচিত সেগুলো আমি নিশ্চয়ই দিই। আর বুকিং নোটের প্রত্যেকের কাছে অবগত রয়েছে, অনেকে হয়তো বুঝতে পারছেন কি জানে না, 9433960106, একটা হচ্ছে 9433817977, আর একটা হচ্ছে 8910073255, তিনটে বুকিং নাম্বার রয়েছে। এই তিনটে ছাড়া বুকিং নাম্বার নিয়ে প্রত্যেকটা চেম্বার অন রয়েছে। আগামীকাল আমি মেদিনীপুর থাকছি, আর অনেক আসানসোল দীর্ঘদিন যাচ্ছিলাম না, আসানসোল রয়েছে 6 তারিখ, 8 তারিখে রয়েছে মালদা, আসানসোল রয়েছে 6 তারিখ, 8 তারিখে মালদা, আর আগামীকাল রয়েছে আপনার মেদিনীপুর, আর 10 তারিখে রয়েছে কৃষ্ণ। প্রত্যেকটা চেম্বার আমি বলে দিলাম, আর চেম্বার ডেটগুলো স্কলগুলো স্কলে রয়েছেও যাদের যেটা প্রয়োজন, আর বাইরের চেম্বারগুলো তো অবশ্যই রয়েছে, যেগুলো আমি এর আগেও বলেছি আপনি ইউটিউবে প্রত্যেক প্রোগ্রাম থেকে বুকিং প্রচুর হয়ে গেছে, বাংলাদেশের বুকিংও রয়েছে, এদিকে অসমের বুকিং রয়েছে, এদিকে রয়েছে ত্রিপুরার বুকিং রয়েছে, ঝাড়খণ্ডের বুকিং রয়েছে, এই বুকিংগুলো রয়েছে। আপনারা যা যা বুকিং করছে একটু আমাকে সহযোগিতা করবেন যে আমি টাইমটা গুছিয়ে নিই, আপনাদের নিশ্চয়ই যাবো, আপনাদের কাছে যেহেতু ইনভিটেশন দিয়েছেন সে নিশ্চয়ই রক্ষা করার চেষ্টা করবো। আচ্ছা যাই হোক, ডিসকাশানটা করি যে এপ্রিল মাসে ছটা গ্রহ চেঞ্জ হচ্ছে, তার মধ্যে হচ্ছে রবি মঙ্গল শুক্র বুধ প্লুটো, আর মেজর চেঞ্জ হচ্ছে বৃহস্পতি। এই ছটা গ্রহ চেঞ্জের জন্য আমাদের 12টা রাশি লগ্ন বিশেষ করে 5টা রাশি বিশাল পরিবর্তন আসবে। তার মানে সবচেয়ে বেশি ভালো পরিবর্তন আসছে সেটা বিষরাশির, বিষরাশি বা বিষলগ্নের বেশি ভালো পরিবর্তন। হ্যালো, কে আছেন বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। হ্যালো, নদিয়া কৃষ্ণদত্ত বলছি। নদিয়া কৃষ্ণদত্ত বলছেন, বলুন কার সম্বন্ধে? এই সম্পর্কে। ডেট অফ বার্থ? 7 সেপ্টেম্বর 1991। নামটা বলুন, নাম বলুন, আপনার নামটা কি? হ্যাঁ, আমার নাম প্রীতম বিশ্বাস। প্রীতম? কথা হয়নি? হ্যালো বলুন। আপনার সাথে একবার কথা বা আপনার সাথে আপনার চেম্বারে এসেছিলেন মনে হয় নাকি? না, হয়নি। প্রীতম বিশ্বাস, ডেট অফ বার্থ বলুন। 7 সেপ্টেম্বর 1991। 7 সেপ্টেম্বর? হ্যাঁ, 7 সেপ্টেম্বর 1991। ধরুন সময় বলুন। সময় সকাল 11:28। জন্মস্থান কোথায়? জন্মস্থান স্যার কৃষ্ণনগর। কি বার ছিল? শনিবার স্যার। আপনি একটু অ্যাগ্রেসিভ, যেটু জেদি টাইপের,
আপনি একটু অ্যাগ্রেসিভ, একটু জেদি টাইপের, একটুখানি স্যার রাগ জেদি আছে। কর্ম করছেন না, চেষ্টা করছেন? কর্মের চেষ্টা করছি অনেক দিন ধরে, এখনো পায় পাইনি। কোনো প্রাইভেটে কোনো কাজ কোচ করেননি? না, প্রাইভেটে স্যার চেষ্টা করছি, এখনো পায়নি। হ্যাঁ, কোনো পায়নি। করলেন এটা দেখছি, ধরুন একটা তো সুযোগ হয়ে যাওয়া উচিত ছিল এতদিনে। হ্যালো, আপনার তো এতদিনে চাকরি হয়ে যাওয়া উচিত ছিল তো? না, কোনো কি রিটেন ফিটেন পাস করেছিলেন, এরকম কিছু হয়েছিল? বলছি আপনাকে রিটেন একবার পাস করেছেন, প্যানেলে নাম উঠে ক্যান্সেল হয়েছে? আপনার এই চারটা কিন্তু সরকারি চাকরির চার্ট, খুব বেশ পাওয়ারফুল চার্ট, সরকারি চাকরির পাওয়ার। বুঝতে পারলেন? আপনি কাউকে কি কোনো কাউকে অর্থকড়ি দিয়ে কোনো চেষ্টা যদি করছেন কিছু, ফ্যাংলি যদি বলেন কিছু, অর্থকড়ি দিয়েছেন কিছু চাকরি পাওয়ার জন্য? এরকম কাউকে একটু ধরার চেষ্টা করুন, চাকরিটা হবে আপনার। বিশেষ করে যিনি কোনো প্রশাসনিক, বুঝেছেন, প্রশাসনিক অথবা রেল, প্রশাসনিক, প্রশাসনিক, বুঝতে পাচ্ছেন, ডিফেন্স, ডিফেন্স, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফেন্স, এইসব লাইনে আপনার জন্য আপনার ইচ্ছা আছে? হ্যাঁ, ওই এই লাইনটা আপনার জন্য খুব ভালো, আর একটা হচ্ছে রেলটা আপনার জন্য খুব ভালো, বুঝতে পারলেন, আর একটা হচ্ছে জন্মস্থান থেকে দূরে উন্নতি, বুঝতে পারলেন, বাড়ির ঈশান কোণে টয়লেট থাকার কথা ইচ্ছা আছে কি? হ্যাঁ, ওইটার জন্য ফ্যাক্টর হচ্ছে, বুঝতে পারলেন, এটা বিশাল আপনার জন্য ফ্যাক্টর। আর আরেকটা কথা, আপনি কি একটাই ছিলেন না ভাই, ভাই আছে? আপনার আপনার জ্যাঠা তো খুঁজতে, ভাইদের সাথে রিলেশন থাকার কথা না? আপনার সম্পত্তি নিয়ে কখনো কোনো প্রবলেম হয়েছিল? হ্যাঁ, সম্পত্তি, বাবার সম্পত্তি সব ভাগ বাটোয়ারা হয়ে গেছে? এখনো একসাথে রয়েছে? আচ্ছা, যাই হোক, আপনি একটা চেষ্টা করুন এটার জন্য। কিন্তু আপনাকে মেন কথা হচ্ছে, এটা একটা হচ্ছে প্রশাসনে একটা রেলের জন্য ট্রাই করতে পারেন, বুঝতে পারলেন। আর একটা হচ্ছে আন্ডারটেকিং গভর্নমেন্ট, বিশেষ করে যে ট্রান্সপোর্ট লাইনটা আপনার জন্য খুব ভালো হবে, ট্রান্সপোর্ট লাইনটা আপনার জন্য ভালো হবে, বুঝতে পারলেন, এই যে এইগুলো ট্রাই করতে পারেন আপনার জন্য, ঠিক আছে? চলছে সময় একদম, জুন মাসের পরে আরো ভালো সময় আসবে। হ্যাঁ, জুন মাসের পর আরো সময়টা ভালো আসছে। আপনাকে আরেকটা বলি, জান প্রাণ লড়ে দিন, বুঝেছেন, একদম জান প্রাণ লড়ে দিন, জুলাই থেকে আরো সময়টা ভালো আসবে। কিন্তু আপনার কোনো স্বজনহানি হওয়ার সম্ভাবনা একটা দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, বিশেষ করে পিতৃতুল্য কেউ, মানে বাবার শরীরটা খারাপ বা এরকম ধরনের কিছু একটা হতে পারে, ঠিক আছে, বাবার কোনো হার্টের প্রবলেম বা প্রেশারের প্রবলেম থাকতে পারে, সুগার, হ্যাঁ, প্রেশারের প্রবলেম থাকবে, শুনে বাবাকে একটু সাবধান বলে দিলাম, ঠিক আছে, যদি কখনো কোনো প্রবলেম হয় একটু ডাক্তার কনসাল্ট করবেন। কিন্তু আপনার জুলাই থেকে আপনার সময়টা ফেভারে আরও আসছে, ঠিক আছে, জান প্রাণ লড়ে দিন, 2022-এর মধ্যে একটা হয়ে যাওয়ার চান্স আছে কিন্তু। হ্যাঁ, 2022-এর মোটামুটি মার্চ এপ্রিলের মধ্যে, ঠিক আছে, আমি আমার মনে একটু ভালো করে এটা ইয়ে লড়ে দিন, এটা হয়ে যেতে পারে, আর যদি মনে একটু কাউকে কনসাল্ট করুন, ওকে? যেটা বলছেন বিষয়রাশির সবচেয়ে সময়টা ফেভার হবে এর জন্য এপ্রিল মাসে, কেন বলছি, যে গ্রহরাশি ট্রানজিটের জন্য আমি বলে দিলাম কটা গ্রহ ট্রানজিট হচ্ছে, বিষয়রাশি সবচেয়ে বেটার হবে, তারপর হবে মিথুন, বিষর হবে, মিথুনের হবে, কেন আপনার বিষয়রাশি মেন যে আটকে থাকা কাজ মাঝে মাঝে, কারণ বিষয়ের সময়টা একটু হয়তো টালমাটাল মাঝে মাঝে হচ্ছে বা সময়টা ফেভার হচ্ছে, কিন্তু অনেক কাজ হয়তো আটকে আছে, কিন্তু এই এপ্রিল মাসটা আপনার অনেক আটকে থাকা কাজ বা যেগুলো কোথাও টাকা পয়সা পাওয়ার ব্যাপার ট্যাপারগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আবার এখানে একটা কথা বলছি, যাদের রাশি লগ্ন দুটো এইগুলোর মধ্যে পড়ে আছেন, আরও বেশি কভার হবে, আরও বেশি আপনার ফ্রুটফুল হবে, বিষয়রাশি সবচেয়ে বেটার হবে, তারপরে মিথুনের হবে, তারপরে তুলার হবে, তারপরে ধনু হবে, কুম্ভের হবে, মীন হবে। আমি কেন পটপট করে বলছি, ফোন আসতে তো বলতে পারি না, আপনারা তখন কষ্টও পান। একটা হলো বিষ, একটা হচ্ছে মিথুন, একটা হচ্ছে তুলা, একটা হচ্ছে ধনু, একটা হচ্ছে কুম্ভ, একটা হচ্ছে মীন, ছটা রাশি লগ্ন অবশ্যই এপ্রিল মাসটা আপনাদের সময়টা ফেভারে যায়। হ্যালো, কে আছেন বলুন? হ্যালো,
হ্যাঁ বলুন, জোরে বলবেন ম্যাডাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি সিঙ্গুর থেকে বলছিলাম দাদা। নমস্কার। হ্যাঁ নমস্কার, সিঙ্গুর? হ্যাঁ সিঙ্গুর। হ্যাঁ বলুন। আমি আমার ছেলের ব্যাপারে জানতে চাই। ছেলের নাম? ছেলের নাম? ছেলের নাম শুভ্রাংশু সামন্ত। শুভ্রাংশু? হ্যাঁ শুভ্রাংশু সামন্ত। শুভ্রাংশু সামন্ত। ও নাম লিখতে কষ্ট হয় না? হ্যাঁ নাম লিখতে তো কষ্ট। এত এত সোজা নাম দিয়েছেন কেন? আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 22/9/2011। বাবা গো, 22/9/2011 বলছি। এই দাদু আছে তো? হ্যাঁ দাদু আছে। 22/9/2011 সময়টা বলুন। সকাল 8:17। সকাল 8:17। জন্মস্থান বলুন। জন্মস্থানটা বলুন ম্যাডাম। জন্মস্থান? জন্মস্থান সিঙ্গুর। বৃহস্পতিবার ছিল? হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবার ছিল। বাহ, ছকটা খারাপ না। নয় ফোরে পড়ে? দাদা কি বলছো শুনতে পাচ্ছি? ফোরে পড়ে? ফোরে? হ্যাঁ হ্যাঁ উঠলো দাদা। হ্যাঁ হ্যাঁ, ওকে আঁকাটা শেখাবেন, বুঝেছেন? হ্যাঁ, আর একটা কোনো মিউজিকের মধ্যে ওকে যোগাযোগ রাখেন, মিউজিক কোনো সবচেয়ে ভালো তবলা বা কোনো এই সিনথেসাইজার যদি শেখাতে পারেন খুব ভালো হয় আপনার ছেলেটা, ভালো হবে। হ্যাঁ ওই তো বললাম, গিটার সিনথেসাইজার এগুলোর জন্য ভালো হবে। ঠিক আছে, ভালো হবে ছেলেটা। কিন্তু কিন্তু বাড়ির দক্ষিণ দিকে জলটা কেন রেখেছেন? ফ্ল্যাটে থাকুন আর ভাড়াতে থাকুন আর যাই থাকুন, সেটাই আপনার বাস্তু, সেটাই আপনার বাস্তু, এটা মাথায় রাখবেন সবসময়। আমরা যখন যে জায়গাটায় রাত কাটাই দিনের পর দিন অন্তত 6 মাস, সেটাই আমার বাস্তু এফেক্ট হয়, বুঝতে পারলেন? তাহলে দক্ষিণ দিকে জলের ব্যবস্থা থাকলে আর্থিক উন্নতিতে ভীষণ বাধা পড়ে, অর্থ জলের মতো বেরিয়ে যায়, প্রতি পাড়া প্রতিবেশীর কাছে ভীষণ চাপ সৃষ্টি হয়, বুঝতে পারলেন? আপনার বাড়িতে দক্ষিণ দিকে টয়লেট বা জল রয়েছে কিছু দেখুন? অবশ্যই থাকবে। আর আপনার ছেলেকে একটু মিথ্যা কথাটা কম বলতে বলবেন, ও একটু গুছিয়ে গেছে, একটু মিথ্যা বলার টেন্ডেন্সি আছে, বুঝেছেন? হ্যাঁ, কিন্তু যদি ঠিক মতো ছেলেটাকে পড়াশোনা করাতে পারেন, ছেলেটা পড়াশোনা খুবই ভালো হবে, একদম কথা দিলাম, মিডিয়ায় বলছে ছেলেটা পড়াশোনা যথেষ্ট ভালো হবে, ঠিক আছে? কিন্তু না শুনুন, পড়াশোনা যথেষ্ট, খালি একটা পয়েন্ট বলছি, ওর বাবার সাথে যদি ওকে বেরোতে হয় তাহলে কিন্তু সাবধানে চলাফেরা করে। হ্যাঁ, বাবার সাথে যখন ও বেরোবে তাহলে কিন্তু খুব সাবধানে যেন যায়, কেন দুজনের মধ্যে একটা কখনো কোনো কি বলবো আমি, এটা মিডিয়ায় বলতে চাইছি না, মানে একটু যেন কোনো অবস্ট্রাকশন আমি দেখতে পাচ্ছি। কথাটা বুঝাতে পেরেছি তো? হ্যাঁ, এইটা খুব বলবেন, যদি গাড়িতে টাইতে বা সাইকেলে বা মোটরসাইকেলে যায় খুব সাবধানে, যেন বাবা ছেলে দুজনেই যায়। আমি কিন্তু একটা ঘটনা দেখতে পেলাম বলে তাই বলে দিলাম ম্যাডাম। হ্যাঁ, কিন্তু ছেলেটাকে বারবার বলছি ছেলেটা যথেষ্ট ভালো হবে, যথেষ্ট ভালো হবে, এই ছেলেটা যদি ঠিক মতো পড়ে, এটা ম্যাথ নিয়ে ম্যাথে, এটা আমি সবাই ম্যাথে খারাপ বলে, আমি বলছি ম্যাথে এই ছেলেটা অনার্স করবে বা ম্যাথে পিএইচডি করবে, খুব ভালো হবে পড়াশোনায়, ওকে ঠিক মতো গাইড করুন। ঠিক আছে, একে ভালো করে নিশ্চয়ই করবেন, যদি মনে হয় যোগাযোগ করেছে নিশ্চয়ই যোগাযোগ করবেন। ঠিক আছে, ভালো থাকুন। তো কি বললাম, বিশ্ব বললাম, মিথুন বললাম, তুলা বললাম। মিথুনের প্রচন্ড টাকটা সময়টা যাচ্ছিল, অনেক সময় চাকরিটা আটকেছে, হয়তো অনেকে রেমেডি অনেকের কাছ থেকে করেছেন, তারপরে দেখছেন আটকে যায়। কিন্তু এই যে এপ্রিল মাসটা যদি কোনো পরীক্ষার ইন্টারভিউ আসে বা হয়তো কোনো ফর্ম ফিল আপের ব্যাপার আছে, অবশ্যই করুন। যদি আপনার সব রকম, আমি সবসময় এক কথাই বলি, আপনি যেই জায়গাটাতে ধরে বসেছেন সেটা করবেন, বা কোনো জ্যোতিষী বলেছে হয়তো এই লাইনটা ধরে, কিন্তু আমি বলছি, আমি মিডিয়াতে অন মিডিয়াতে বলছি, আমিও যদি বলে থাকি আপনার এই লাইনগুলো আপনার, কিন্তু এছাড়া যদি কোনো আপনার কোয়ালিফিকেশনের মধ্যে যদি কোনো ভ্যাকেন্সি বের হয় সরকারি চাকরির মধ্যে, তাহলে সব কটার মধ্যে আপনার পুট আপ করবেন। কেননা একটা কথা বলছি, আমাদের ভাগ্যের চাকাটা ঘোরাতে গেলে প্রথমে একটা যে কয়েক পাওয়া সেটার মধ্যে আগে জয়েন করতে হয়, এটা সবাইকে আমি একদম মিডিয়াতে বসে বলার কারণ বলছি, কারণ আমি সকলে জন্য আমি একটা প্রেস, আমার কাছে ক্লায়েন্ট সে হোক আর নাই হোক, অন্য কার অ্যাস্ট্রোলজি ক্লায়েন্ট হোক আর এইভাবেই বলছি, তাহলে কী হলো আপনাদের যে আমাদের যে ধ্বজাটা সেটা সরে যায়,
এটাই বলছি, যেটা পাবেন সেটা আগে জয়েন করবেন বা মাথা ঢোকেন, তারপর আপনি চেঞ্জ করুন, অসুবিধা কী আছে? এইভাবেই কিন্তু আমাদের, কেন আমাদের সাথে রেমিডি পড়ে ওই একটা জায়গার জন্য বসে থাকবো তা না। হ্যাঁ, স্পেসিফিক্যালি আপনারা চুজ থাকতে হবে যে আমি রেল ছাড়া করবো না বা ব্যাংক ছাড়া করবো না, সেটা অবশ্যই দিন। তার সাথে প্রত্যেকটা যারা আছে, আরও যেসব ইয়েগুলো আছে, পোস্ট ভ্যাকেন্সি যদি আপনার কোয়ালিফিকেশন থাকে, আপনি তার মধ্যে প্রত্যেকটা পরীক্ষা দেবেন, দেখবেন কোনো না কোনো একটা জায়গার থেকে জয়েন করে যান, তারপরে আপনি চেঞ্জ করে আপনার যেটা আপনার যেটা অ্যাম্বিশন আছে সেটার মধ্যে জয়েন করবেন। হ্যালো, হ্যালো, বলুন। আমি তো ভাবলাম আপনার ম্যাডাম বোধ হয়, ছেলের গলা শোনা যাচ্ছে। যাই হোক, বলুন, ডেট অফ বার্থ বলুন। অরিত্র, আরেকবার, আগস্টের এগারো, আগস্টের এগারো 2003। আপনার ডেট অফ বার্থ কত? আপনার ডেট অফ বার্থ কত? আমার ডেট অফ বার্থ তো অন্য। কত? আমার ডেট অফ বার্থ হচ্ছে 15 November 1995। এটা আপনার ভাইয়ের ডেট অফ বার্থ? হ্যাঁ, অনেকটাই ডিফারেন্স। ইয়ে সময় বলুন। সময় সকাল 6টা। আমার একজন চেনা আপনার চেম্বারে গিয়েছিলেন, উনি খুব উপকৃত হয়েছেন, এই জন্য আমি আবার জানছি। কে এসেছিল? কে এসেছিল? কে এসেছিল? হ্যাঁ, আমার মাই গিয়েছিলেন ওই চাকরির ব্যাপারে। কার? জন্মস্থান হাওড়া? সোমবার ছিল? না না না, সানডে, সানডে না, এটা মন্ডে বেরোচ্ছে ভাই। 11 August 2003। 2003 বলছিলে যে, ঠিক আছে ধরো দেখি। সকাল 6টা। ধরো সকাল 6টা রবিবার ছিল। হ্যাঁ, সানডে। ভাই এত রাগ জেদ কমাতে বলবে, প্রচন্ড রাগ দেখায়। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পাস করেছেন? এবার দেবে, এবার দেবে পুরো ফলের মতো শোনো। বাহ, এমনি খারাপ না, কিন্তু ভীষণ রাগ যে ছেলেটা। বাহ, চারটা খুব খারাপ না তো? চারটা ভালো চাট, চারটা ভালো চাট, চারটা ভালো চাট, ভালো 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 চাট, চারটা যথেষ্ট ভালো। ডাক্তার দেখতে হওয়ার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, ওকে ডাক্তার দেখতে পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে, জয়েন্ট ফাইন দেওয়ার ইচ্ছা আছে? না, ও ক্লাস ও আছে, ও ক্লাস আছে। কেন এটা কাউকে দেখায়নি কেন? আমি তো জানি না যে ওর এরকম মানে সমস্যা আছে বা তাই জন্য আমি দেখাইনি। এই চারটা তো সায়েন্স নিয়ে পড়ে ডাক্তারি লাইনে পড়লে ভালো হতো এই চারটা। একদম মানে ভুল করে ফেললো, একদম ভুল করে ফেললো। এইটাই বলে মানে প্রপার গাইডের অভাব, যার সায়েন্স নিয়ে পড়া গেলে সে চলে গেল আর্টসে। ভীষণ নার্ভাস ছেলেটা, এর জন্যই নিতে পারলো না ছেলেটা, ভীষণ নার্ভাস। ভুল সব ঠিক আছে, কিন্তু ওর তো যাওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ লাইন, মানে ক্রিয়েটিভ লাইন ঠিকই, মিডিয়া লাইন ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে তো এই ডাক্তার ইয়ে মেডিকেল প্রফেশনটা ওর জন্য ভালো হতো, ঠিক আছে, কিন্তু ক্রিয়েটিভ লাইনটা ওর হবে, ঠিক আছে। ও তো হাতের আঁকা টাকা ভালো হওয়া উচিত, হাতের রেখা তো ভালো হওয়া উচিত। তাহলে তো ভুলভাল করলো। কোনি আসলে দেখাওনি তো? এটাই তো ভুল হয়ে গেছে। তা তোমরা যখন আমার পরিচিত যখন, তাহলে দেখাওনি কেন কোনোদিনও? হ্যাঁ,
যাই হোক, এটা মনে হয় যদি কাউকে কনসাল্ট করো, ঠিক আছে? প্রথমে লাইনটা প্রথমে ট্র্যাক না, হাওড়ায় আমি বসি না, আমার নিজস্ব চেম্বার তুমি জানোই নিশ্চয়ই মহানগরেই রয়েছে, সেই চেম্বারে আসতে হবে, আর নয়তো কালীঘাট, ঠিক আছে? ভুল হলো, চারটা ঠিক ইয়ে হলো না, প্রপার গাইডলাইন পেলো না, চারটা যথেষ্ট পাওয়ারফুল ছিল সায়েন্স পড়ার জন্য চারটা, এটাই বলে মানে ভুল ডায়াগনোসিস। যাই হোক, আমি চলে যাই যেটা, আমি আমি কেন গ্রাম বাংলার বা আমাদের এখানকার লোকেদের জন্য প্রত্যেক জন্য যে মা বোনেদের একটাই কথা বলি যে আমাদের সংসারটা বলে বলে সংসার সুখে রমণীর গুণে বলে তো কিছু সম্পূর্ণ না হলে কিছু, কেন এখন কথা বলবো কি করে, খালি ফোনই ধরে। হ্যালো, হ্যালো, বলুন স্যার। গেছিলেন নাকি আপনি অভিনয় লাইনে গেছিলেন নাকি? আচ্ছা বলুন, ইয়েটা বলুন, ডেট অফ বার্থটা একবার কাইন্ডলি বলুন। অনেকটাই ছোট, বুধবার ছিল। হ্যাঁ দাঁড়ান, একটু সময়টা বলুন, একটু রাত্রি দশটার সময়, রাত্রি দশটা, হ্যাঁ ঠিক আছে, 1/2/1978 বুধবার ছিল। হ্যাঁ বুধবার ছিল। কন্যা লগ্ন তুলা রাশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি জানতে চাইছেন বলুন দেখি, আপনি বলুন অল্প করে। হ্যালো, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন বলুন। বাবা আছেন? বাবা শরীর ঠিক আছে তো? আপনার ভুল ট্রিটমেন্টের জন্য কোন ফ্যাক্টর হতে পারে, বুঝতে পারলেন? ভুল ট্রিটমেন্ট হতে পারে, ভুল ট্রিটমেন্ট হয়ে যেতে পারে, ভুল ট্রিটমেন্ট বা ভুল মেডিসিন অ্যাপ্লাই হয়ে যেতে পারে, বুঝতে পারলেন কি? বাড়ির দক্ষিণ দিকটা প্রচন্ড দিচ্ছে, বিশেষ করে দক্ষিণ দিকে জলের ব্যবস্থা রয়েছে আপনার, আপনার বাড়ির দক্ষিণ দিকে জলের ব্যবস্থা রয়েছে, ঈশান কোণে টয়লেট থাকার কথা আপনার, এইগুলো যদি এই জায়গাগুলো ঠিক যদি না করেন আপনার এই প্রবলেম নানা রকম নয়, আর্থিক প্রবলেম নয়, শারীরিক প্রবলেম, এর জন্য আপনি ভীষণ খিটখিটে মেজাজের হয়ে যাবেন, ভালো কথা বললো আপনি প্রবলেমে পড়ে যান, বুঝতে পারলেন? এটাই হবে। ভালো সময় চলছে, দাঁড়ান ধরুন, একটু ধরুন, একটু ধরুন, ধরুন জাস্ট এ মিনিট, একটু ধরুন বলছি, ধরুন ফোনটা কেটে গেল মনে হচ্ছে, যাই হোক আপনার ফোনটা কেটে গেল হয়তো, পরের দিন আপনি চেষ্টা করুন বা আপনি যদি অন্যভাবে যোগাযোগ করতে করুন। আজ আমাদের প্রোগ্রাম শেষে দিয়ে প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারলাম না, যে আমাকে লাস্টে ছিলেন যে সুভাষিসবাবু, যদি মনে কখনো একবার যোগাযোগ করেন আমি নিশ্চয়ই ডিটেলে বলে দেবো। আজ আমাদের নমস্কার, সবাই ভালো থাকুন।